বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরে আয়োজন করা হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় একটি ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাট দুই আসরের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। ব্যাট হাতে কৃতিত্ব দেখান। খেলা শুরু হওয়ার আগে তন্ময় মুজিব বর্ষ নিয়ে নানান পরিকল্পনার কথা জানান। সামনে রেখে আপনারা যে আয়োজনটি করেছেন, এরকম আয়োজনই আমরা বছরব্যাপী করতে চাই এবং আমাদের নির্দেশনাটাও সেরকম যেন আমরা তরুণদের মাঝে খেলাধুলার মাধ্যমে হোক, বাইরে স্টল আছে, এই স্টলের সামনে থেকে যেন কিছু বই আছে সেগুলি আপনারা নিতে পারবেন বাচ্চাদের জন্য। তো এরকম আয়োজন আমরা বছরব্যাপী করতে চাই, আশা করি ফেয়ার খেলা হবে। বর্ষকে সামনে রেখে যেহেতু টুর্নামেন্ট আপনাদের সততা মাঠেও দেখাতে হবে, আদর্শ জায়গাটা মাঠেও থাকতে হবে, ঠিক আছে? খেলা চলাকালে ব্যাট হাতে দেখা যায় তন্ময়কে। তরুণ এই সাংসদের খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করে স্থানীয়। 26 বল খেলে আউট হওয়ার সময় তার সংগ্রহে ছিল 30 রান। ম্যাচ শেষে 4 রানের জয় নিয়ে ফিরে তার 5 নম্বর ওয়ার্ড। স্থানীয় ক্রিকেটে এলাকার সংসদ সদস্যের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। মুজিব বর্ষ উপলক্ষে এই খেলাটাই আয়োজন করছে, খুব ভালো লাগছে, অনেক দর্শক হয়েছে, খেলাটা আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি। যে খেলা হচ্ছে, খেলাতে ভালো খেলা দেখার জন্য মাঠে আসছি। বিশাল তন্ময় নিজে খেলতেছে আর এজন্য দেখা যাচ্ছে যে আমাদের এই বাগেরহাট স্টেডিয়ামে এত লোক আগে কখনো দেখা যায়নি। বাগেরহাট স্টেডিয়ামটা পুরো পুরো পরিপূর্ণ বলা যাচ্ছে। এই তারুণ্যদীপ্ত মুজিব শতবর্ষের আয়োজনটা অনেক বেশি আলোকিত হয়েছে, আমি খুব উদ্বুদ্ধ বোধ করছি, আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমার জন্য ফার্স্ট টাইম, আপনাদের জন্য চতুর্থবারের আয়োজন। বাগেরহাট শ্রী হেলালুদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু পৌর ওয়াল ক্রিকেট প্রত্যেকটি ওয়ার্ড এখানে অংশগ্রহণ করবে।